নমস্কার বন্ধুরা, আমি শেফালি। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো পাটিসাপটা। তাতে লাগবে 1 বাটি চালের গুঁড়ো, খোয়া ক্ষীর, 1 বাটি ময়দা, নলেন গুড়, 1টা নারকোল কোড়া আর 1 বাটি দুধ, আর লাগছে সুজি 1 বাটি। ময়দাটা ঢেলে দিলাম, এরপরে এই যে চালের গুঁড়োটা ঢেলে দিচ্ছি, এবার সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা আমি আগের থেকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এই যে দুধটা ঢেলে দিচ্ছি, এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এই যে জল দিয়ে দিচ্ছি, আমার মিশ্রণটা হয়ে গেছে। এবার আমি একটু খেজুরের গুড় মিশিয়ে দিচ্ছি। এই যে গরম করে নিয়েছি, এবার গুড়টা দিয়ে দিলাম, এবার নারকেল গুলো দিয়ে দেব, ভালো করে নাড়াচাড়া করে নেব। মাঝে মাঝে একটু নাড়া দিতে হবে যাতে গুড়টা না ফুলে যায়। ফুলে গেছে, এবার আমি খোয়া ক্ষীর গুলো দিয়ে দেব। খোয়া ক্ষীরের সঙ্গে নারকেল গুড় সব একসঙ্গে মিশিয়ে নিলাম। পাটিসাপটায় যে পুরটা দেবো, সেই পুরটা আমার তৈরি হয়ে গেল। আমার পাটিসাপটার পুর রেডি হয়ে গেছে। প্যানটা আমার গরম হয়ে গেছে, আমি সামান্য একটু তেল দিয়ে প্যানটাকে গরম করি। ব্যাটারটা দিয়ে দিয়েছি, এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি। আমার পাটিসাপটা রেডি হয়ে গেছে, আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।